ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বুঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তের আস্পথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয়, 23 বৎসরের এক করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বৎসরের ইতিহাস, এদেশের মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বৎসর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালের 6 দফা আন্দোলনে 7ই জুন আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন আমি জেনারেল ইয়াহিয়া খান সাহেবের সাথে কথা বলেছি, আপনারা জানেন আমি আলাপ আলোচনা করেছি। আমি পাক শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে, তিনি মেনে নিলেন। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসব। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আমরা আলোচনা করব। এমনকি আমি এও পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি, যে যাবে তাকে মেরে ফেলা হবে। তারপরও যদি কেউ আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকানপাট জোর করে বন্ধ করে দেওয়া হবে। তারপরও যদি কেউ আসে তবে তাকে সৈন্যসার করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কি পেলাম আমরা? জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি যাতে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশটাকে রক্ষা করা হয়। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী মানুষের বুকের উপর, তাদের বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা পাকিস্তানের সংখ্যাগুরু। আমরা বাঙালিরা যতবারই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি, যতবারই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, ততবারই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তারা আমাদের ভাই। আমি তাদেরকে বলেছি একথা যে আপনারা কেন ভাই হয়ে ভাইয়ের বুকে গুলি মারবেন। তিনি বললেন আমি নাকি বলে স্বীকার করেছি যে 10ই তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি তাকে বলে দেবার চাই, আমি তাকে তা বলি নাই। টেলিফোনে আমার সাথে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসুন, দেখুন কিভাবে আমার মানুষের বুকের উপর গুলি করা হয়েছে, কিভাবে আমার মায়ের কুল খালি করা হয়েছে, কি করে আমার মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করবেন আমি এই কথা বলেছিলাম কিনা। ভাইরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত যেতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার
তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে আমরা বসতে পারি না, জনগণ আমাকে সে অধিকার দেয় নাই। ভাইরা আমার, আপনাদের কি আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাছারি আদালত ফৌজদারি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো, যাতে আমার গরিবের কষ্ট না হয়, যাতে আমার মানুষজন কষ্ট না করে। সেজন্য অন্য যে সমস্ত জিনিসের হরতাল আছে আগামীকাল থেকে সেটা চলবে না। রিক্সা, গরুর গাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর, ওয়াপদা কোনো কিছুই চলবে না। ভাইরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আর্টিস্টে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। 28 তারিখে গিয়ে সকল কর্মচারীরা বেতন নিয়ে আসবেন, এরপরও যদি বেতন দেওয়া না হয় আর যদি একটা গুলি চলে আর যদি আমার মানুষকে হত্যা করা হয়, তবে আপনাদের কাছে অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এবং তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব, তোমরা আমার ভাই, তোমরা বেরাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।